তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে হলো লিড জেনারেট কিভাবে গুগল থেকে লিঙ্কডইন থেকে। প্রথমে দেখবো লিঙ্কডইন থেকে কিভাবে আপনি লিড জেনারেশন করবেন। আমার ভাই, জি বলেন। আমার না একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইয়ের উপরে সিপিসি এর জন্য ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। এইটাতে আমি টার্গেটেড অডিয়েন্স কিভাবে নিয়ে আসতে পারবো, এটাও কি একটু ধারণা দিয়ে দিবেন আজকে? আমাদের ক্লাসের তো নির্দিষ্ট টপিকস আছে, এটার বাইরে তো আমি আলোচনা করব না ভাইয়া। আপনি আচ্ছা ঠিক মার্কেট আছে, তাহলে আমি ক্লাস ক্লাসের পরে আপনার সাথে যোগাযোগ করবো। নাই ক্লাসের পরেও আমি ওইভাবে সময় দিতে পারবো কিনা শিওর না, কারণ আমার 6টা পর্যন্ত টানা ক্লাস, আপনাদের ব্যাচের পরে আরো 3টা ব্যাচের ক্লাস করে দিতে হবে। আপনি সিপিএ মার্কেটিং, আপনার টার্গেটেড অডিয়েন্স যেভাবে দেখানো হয়েছে, আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করেন, লিঙ্কডইনে করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে শুরু করবে এখানে করতে পারবেন। এগুলো আচ্ছা টুকটাক শেষ করি তাহলে অনেকটা আইডিয়া চলে আসবে আপনি কিভাবে করবেন। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, লিড, আপনাকে যে লিড গুলো কালেক্ট করতে হবে, এখানে আমি একটা লিস্ট করছি যে এই লিড গুলো আপনাকে কালেক্ট করতে হবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, আপনি যখন একটা লিড কালেক্ট করবেন বা ধরনের একটা কাজ পাবেন, যে জিনিসগুলো আপনার কালেক্ট করা লাগবে সেগুলোর একটা নমুনা এখানে আমি এক্সেল শিটে করছি। সেটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নাম লাগবে, লিড অবশ্যই কোনো পার্সোনাল ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক হবে না, এটা অবশ্যই কোনো একটা বিজনেস কেন্দ্রিক, মানে কোনো একটা প্রতিষ্ঠান, সেটা ইন্ডাস্ট্রিয়াল অথবা যে কোনো কিছু, মোট কথা কোনো একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে এই লিডগুলো। তাহলে সে প্রতিষ্ঠান বা কোম্পানির নাম, আর এই প্রতিষ্ঠানে কর্মরত কোনো একজন ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, এই কোম্পানির ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস। এই ক্ষেত্রে আপনার এই ইমেল অ্যাড্রেসটা এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেটা এই ব্যক্তি কেন্দ্রিক হতে পারে অথবা ডিরেক্ট এই কোম্পানির ইমেল অ্যাড্রেস হতে পারে। কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, অ্যাড্রেস, আর হচ্ছে হলো সোর্স, আপনি এই ইনফরমেশনগুলো কীভাবে পেলেন, আর হচ্ছে লিঙ্ক, যে সোর্সের মাধ্যমে পাবেন সেটার লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। মোটামুটি এই জিনিসগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যেটা কোম্পানির নাম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এই তিনটা, আর হচ্ছে কোন একজন ব্যক্তি, ফাউন্ডার, সিইও, ম্যানেজার অথবা কোম্পানিতে জব করেন এমন একজন ব্যক্তি, এবং সে অবশ্যই কোম্পানির মানে সাধারণ কর্মচারী না, হতে পারে ফাউন্ডার, হতে পারে সিইও বা আদার্স যারা আছেন এরা। এরপরে এইগুলো তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলো আপনি যে লিডগুলো কালেক্ট করবেন
সেটার একটা নমুনা যে আপনাকে এই লিড গুলো কালেক্ট করতে হবে। এখন জি কিছু বলতেছেন? জি ইকরামুল ভাই কিছু বলবেন আপনি? জি না ভাই, সাউন্ড আসতেছিল ভাই এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে এগুলো হচ্ছে আপনি কালেক্ট করবেন এই লিড গুলো। এখন এগুলো কিভাবে কালেক্ট করবেন আমি দুইটা এবার আজকে দেখাবো, যে যেভাবে আপনি এখান থেকে লিড গুলো কালেক্ট করতে পারবেন। একটা হচ্ছে গুগল থেকে আর আরেকটা হচ্ছে লিঙ্কডইন থেকে। তাহলে আমরা লিঙ্কডইনে চলে যাচ্ছি সরাসরি। আর লিঙ্কডইনের কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা ফ্রিতে বেশি সার্ভিস নেওয়া যায় না, ফ্রিতে আপনি কম লিড কালেক্ট করতে পারবেন। আর লিঙ্কডইনের আরেকটা বড় সমস্যা হচ্ছে হলো লিঙ্কডইন থেকে আপনার মাসিক, মানে ওদের আপনার আপনার ইউজারের পরিমাণটা লিমিট, আপনি এক মাসে ফিক্সড পরিমাণ ইউজ করতে পারবেন, মানে নির্দিষ্ট কতগুলা লিড কালেক্ট করতে পারবেন এটা ফিক্সড। এটা যখন শেষ হয়ে যায় তখন আপনার ফ্রিতে লিড কালেক্ট করতে পারবেন না। তারপরে আপনি কতজন ব্যক্তির সাথে কানেকশন হতে পারবেন এক মাসে, কতগুলো গ্রুপে জয়েন হতে পারবেন, কতগুলো গ্রুপে আপনি মানে কি বেশি, আবার যদি একদিনে বেশি পরিমাণ পোস্ট করেন এক্ষেত্রেও ঝামেলা হবে। এরপরে আপনার নতুন কানেকশন যেটা করবেন যখন আপনি সার্চ দিবেন, সার্চ রেজাল্টে ফ্রিতে সার্চ রেজাল্ট কম দেখায়। মাসিক ওদের একটা লিমিট থাকে যে এত পরিমাণ সার্চ করা যাবে, এটা যখন শেষ হয়ে যায় তখন আপনাকে সার্চ রেজাল্টে বেশি সার্চ প্রোফাইল দেখাবে না, তখন আপনাকে বলবে যে বাই প্রিমিয়াম, মানে প্রিমিয়াম কিনে নিতে বলবে। এর জন্য লিঙ্কডইনে আপনারা যে কাজগুলো করবেন এক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে, মানে বেশি এক্সট্রা কাজ করার দরকার নেই, যখনই আপনার কিছু প্রয়োজন হবে তখনই শুধুমাত্র লিঙ্কডইনে কাজ করবেন। তো দেখেন লিঙ্কডইন প্রোফাইলে আসছে, আমরা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব। অনেক সহজ কাজ, বাট একটু বুঝে বুঝে কয়েকটা স্টেপে করতে হবে। আমরা এর আগে দেখছি যে গুগলে আমরা একটা সূত্র প্রয়োগ করে আমাদের অনেকগুলো প্রোফাইল চলে আসছিল, সেই প্রোফাইলগুলো থেকে আমরা কি করছি লিড কালেক্ট করছি। তো সেই প্রোফাইলগুলো আমরা ওইভাবে করে প্রোফাইল ওপেন করতে পারি, এই একটা ওয়ে, ওই প্রোফাইলগুলো থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। আবার ডিরেক্ট এখানে এসে লিঙ্কডইনে এসে এখানে আমরা সার্চ করতে পারি। যেমন ধরেন আমি লিঙ্কডইন থেকে রিয়েল এস্টেট কোম্পানির কিছু লিড কালেক্ট করব, রিয়েল এস্টেট ইন জব বা ইন সার্ভিস ইন পিপল ইন গ্রুপস। তাহলে আমরা রিয়েল এস্টেটের পিপল, যারা রিয়েল এস্টেটের জব করে এরকম ব্যক্তি যারা আছেন এখানে তাদেরকে আমরা সার্চ করলাম। তাহলে এখানে কিছু ব্যক্তি চলে আসছে, দেখেন অনেক রেজাল্টের মধ্যে। যেটা বলতেছিলাম, আমি তো আপনাদের কাজ দেখানোর জন্য অনেক অনেকবার, মানে আপনাদের 4টা ব্যাচে লিঙ্কডইন নিয়ে যেভাবে কাজ দেখাইছি, আমার এই মাসের শেষ হয়ে গেছে। এই মাসে অনুরা বলতেছে যে ইউ হ্যাভ রিচড দ্য মান্থলি লিমিট ফর প্রোফাইল সার্চেস, আপগ্রেড টু প্রিমিয়াম বিজনেস টু সার্চ অ্যান্ড ব্রাউজ উইদাউট লিমিটস। তার মানে আমার যে লিমিট ছিল সেই লিমিট শেষ, এখন ট্রাই ফ্রি ফর ওয়ান মান্থ। এই জিনিসটা আপনারা কেউ করার দরকার নেই, কারণ যখন আপনি এক মাসের জন্য ফ্রি ইউজ করবেন পরবর্তীতে আপনাকে পেইডে চলে যেতে হবে, পেইডে না গেলে পরে আপনি সার্ভিসটা এতটা ভালো পাবেন না। তো সেই ক্ষেত্রে এক মাসের যে ফ্রি সার্ভিসগুলো আছে সেগুলোই আপনি আপাতত ব্যবহার করেন। যেমন এই মাসের আজকে 25 তারিখ, আগামী মাসের এক মাসে আবার আমার জন্য সব এই জিনিসগুলো ফ্রি হয়ে যাবে। তো এখানে 3টা প্রোফাইল আসছে, এই 3টা প্রোফাইল থেকে আমি কিভাবে পাইতে পারি লিড সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই 3টাকে আপনি আলাদা ওপেন করলাম, আপনারা যখন সার্চ করবেন আপনাদের হয়তো এই সমস্যাটা দেখা দিবে না, আর যদি কারো এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনাদের নতুন প্রোফাইল এবং আপনাদের কানেকশন কম, সেই জন্য সার্চ কম করতে পারবেন। এই লিঙ্কডইনে যত বেশি কানেকশন হবে, যত বেশি আপনি পপুলার হবেন, তত বেশি আপনার সার্ভিসগুলো বেশি পাবেন। তো এখানে আমি এই যে 3টা প্রোফাইল ওপেন করলাম, আজকে নেটটা উইক মনে হচ্ছে। তো এখানে দেখেন ইনি যে ব্যক্তি আছে, এম কে আনোয়ার হাসান, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং ইন রিয়েল এস্টেট কোম্পানি। তাহলে তিনজনই রিয়েল এস্টেট কোম্পানির সাথে জড়িত। তো আমরা এদের, এ না
এই ব্যক্তি না আমরা চাচ্ছি হলো ইনি যেই কোম্পানিতে জব করেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আমরা লোকেশনটা ঠিক করে দিই। এখানে আবার তো বাংলাদেশে আসছে, আমরা বাংলাদেশে চাচ্ছি না, আমরা চাচ্ছি অন্য কোনো কান্ট্রির। সেক্ষেত্রে এখানে লোকেশন ঠিক করে দিই আমরা, এটাকে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট কোন একটা করে দিই, ইউনাইটেড কিংডম করে দিই। করে অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের এই প্রোফাইলগুলো বাদ দিয়ে এগুলো বাংলাদেশের প্রোফাইল। বাংলাদেশ সেম একইভাবে কাজ করতে পারবেন, বাট আমি চাচ্ছি বাইরের কান্ট্রির কাজ দেখে, কারণ আপনার এই ধরনের কাজ বাইরের কান্ট্রির বেশি থাকে। তাহলে এই প্রোফাইল তিনটা ওপেন করুন। আচ্ছা দেখেন এখন রিয়েল এস্টেট অ্যান্ড অ্যাট রিয়েল এস্টেট ইউর অ্যাপ, তাহলে ইনি রিয়েল এস্টেটে কাজ করেন অ্যাট রিয়েল এস্টেট। তারপরে এখানে আসেন সিইও অ্যাট বুরাটস রিয়েল এস্টেট, তাহলে এই কোম্পানির তিনি একজন সিইও। আচ্ছা এরপরে এটা দেখেন ফাউন্ডার অ্যাট রিয়েল এস্টেট স্ট্রাকচার ফিনান্স, তাহলে তিনটা প্রোফাইল আমরা খুঁজে বার করছি। এই তিনটা প্রোফাইলকে আমরা কি করবো, তিনটা প্রোফাইল থেকে লিড কালেক্ট করব। যারা পরে জয়েন করতেছেন এদের জন্য ক্লাসে সমস্যা হচ্ছে, আপনাদের বারবার বলা হচ্ছে যে টাইম মতো ক্লাসে জয়েন করবেন, বাট আপনারা কেউ কোনো মানে গুরুত্ব দিচ্ছেন না ক্লাসটাকে। আগামীকাল থেকে আমি আবারও বলতেছি, আগামীকাল থেকে 9:10 হাজিরা নেওয়া হবে, 9:10 সর্বোচ্চ হলে 9:15, মোট কথা 9:10 থেকে 15-র মধ্যে হাজিরা নেওয়া হবে। যে প্রেজেন্ট থাকতে পারবেন না তারা ওই দিনের হাজিরা নেওয়া হবে না। এখন যদি থাকতে পারেন থাকবেন, না পারলে হাজিরা হবে না, পরে এসে ক্লাসে জয়েন করতে পারবেন, ক্লাস করবেন, সমস্যা নেই। আর ক্লাসের শেষে আরেকবার হাজিরা হবে। তাহলে আমরা কি করবো, এই তিনটা প্রোফাইল থেকে লিড কালেক্ট করব। এখন আর আমরা যে লিস্ট এখানে দেখাইছিলাম একটু খেয়াল করেন, এখানে আমার কি লাগবে, কোম্পানির নাম লাগবে, একজন ব্যক্তির সিইও ফাউন্ডার বা ম্যানেজার যে কোনো একজনের ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা লাগবে, ইমেল, এগুলো লাগবে। তাহলে আমরা একটা একটা করে, আমার প্রথমে এই কোম্পানির যে পেজটা আছে, আপনাদের পেজ সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, পেজ হয় হচ্ছে শুধুমাত্র কোন একটা কোম্পানি বেস, কোন একটা কোম্পানি বা প্রতিষ্ঠান যদি থাকে তার একটা পেজ করতে পারে। এখানে দেখেন আমি এটা লিখে আরেকবার খেয়াল করবেন, এই ইনি যে কোম্পানিতে জব করেন রিয়েল এস্টেট অ্যাট রিয়েল এস্টেট ইউর অ্যাপ, এটা এখান থেকে এই পেজের নামটুকু আমি এখান থেকে কপি করলাম। পেজের নামটুকু কপি করে এখানে কি করেছি, লিখে সার্চ করছি, দেখেন কোম্পানি রিয়েল এস্টেট, তাহলে এই কোম্পানির পেজটা আমরা পাওয়া যাচ্ছি, তাহলে এই কোম্পানির পেজে চলে যাবো। আর অবশ্যই আগের প্রোফাইলটা তো আপনার থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার ওই ব্যক্তির প্রোফাইল, আর এই ব্যক্তি কি এই রিয়েল এস্টেট কোম্পানিতে জব করেন। তাহলে এই পেজে চলে আসলাম আমরা, এই যে যে পেজ রিয়েল এস্টেট ইউর অ্যাওয়ে, এটা একটা কোম্পানি, এই কোম্পানির পেজে চলে আসলাম। আর এই কোম্পানিতে এই ব্যক্তি কি করেন, জব করেন, লরেন্স গ্রুক। এখন এই দুইটা প্রোফাইল থেকে আমরা কি করব, লিড কালেক্ট করব। একটা হচ্ছে কোম্পানির নাম, দেখেন কোম্পানির নামটা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে কোম্পানির নাম এখান থেকে নিয়ে এই যে কোম্পানির নাম দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আসেন, আমাদের লাগবে ওয়েবসাইট, এখানে এই যে ভিজিট ওয়েবসাইট, অথবা এখান থেকে সি ওয়ালে যদি আসেন, দেখেন এই যে দেওয়া আছে ওয়েবসাইট, এইটাও কপি করতে পারেন, অথবা ভিজিট ওয়েবসাইটে গিয়েও আপনি লিঙ্ক কপি করতে পারেন। তাহলে আমাদের দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে কোম্পানির নাম আর একটা ওয়েবসাইট। মাইক্রোফোন গুলো বন্ধ রাখবেন সব। এরপরে আমাদের আর কি লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে এই যে হচ্ছে হলো যে ব্যক্তি জব করেন এখানে তার ফার্স্ট নেম, এখানে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিই, এটা ফার্স্ট নেম, এরপরে হচ্ছে এটা লাস্ট নেম, এটাকে কপি করে এখানে লাস্ট নেমে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এগুলো হলো, এখন লাগবে আমার ইমেল, তারপরে কন্ট্যাক্ট নাম্বার। তাহলে ইমেল কিভাবে পাবেন, দেখেন আমরা দেখছিলাম যে একটা লিঙ্কডইনের প্রোফাইল ওপেন করে যদি আমরা স্কার্পটাকে ক্লিক করি তাহলে কি একটা ইমেল আমাদেরকে দেয় ওরা, স্কার্প। তাহলে দেখেন এখানে একটা ইমেল দিয়েছে group@fiverr.com, বাট এটা অ্যাকুরেট না, কারণ ফাইবার ডট কম দিয়ে এর কোনো জিমেল থাকতে পারে না। তাহলে এইটা আমরা না নিয়ে আর দেখি পেজ, ওদের যে পেজটা আছে এই পেজ থেকে কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা, এটাই ক্লিক করবেন। তাহলে পেজের এখান থেকেও ইমেল পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে একটু গুটাগুটি করতে হবে যে এদের কোনো ই আছে কিনা। তো যদি এই দুইটা প্রোফাইল থেকে না পান, এখান থেকে যদি কোনো ইমেল না পান, নর্মালি এখানে ক্লিক করলে এর প্রোফাইলে এখানে ক্লিক করলে আপনি একটা ইমেল পেয়ে যাইতেন,
বাট যেহেতু এখানে যেটা দিচ্ছে গ্রুক অ্যাট দ্যাট ফাইবার ফাইবার ডট কম দিয়ে এটা মনে হচ্ছে ফেক হতে পারে, এর জন্য আমি নিব না। যদি পেজে এসেও না পান, পেজে এসে ক্লিক করেও যদি না পান অথবা পেজের ভিতরেও যদি না পান, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। থার্ড পদ্ধতি হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাবো, ভিজিট ওয়েবসাইট। এটা হচ্ছে হলো এদের ওয়েবসাইট, বাট এদের ওয়েবসাইটেও প্রবলেম দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা কি প্রবলেম। আচ্ছা এই ওয়েবসাইটেও প্রবলেম আছে, ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকতেছে না। তো ওয়েবসাইটের লিঙ্ক যেটা ছিল, এটা ছিল ওয়েবসাইটের লিঙ্ক, আমরা ট্রাই করে দেখতে পারি একবার, ডিরেক্ট কপি করে নিয়ে গিয়ে ওয়েবসাইটে যাই দেখতে পারি। নট মানে এই ওয়েবসাইটে প্রবলেম আছে, তো হতে পারে যে এটা ট্রাস্টেড ওয়েবসাইট না বা ট্রাস্টেড কোম্পানি না, এর জন্য এদের ওয়েবসাইটে সমস্যা। এরকম হতে পারে, আপনি যখন একটা লিড কালেক্ট করবেন এরকম হতে পারে। তো এটা বলে দিই, এরপরে আপনি যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আমরা আরেকটা লিডে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এর 2 নম্বরটা চলে আসে, সেম একইভাবে আমরা এনারগুলোও কী করবো, সার্চ করবো। দেখেন নাথান ডিকার্লো, তো ইনি সিইও কোন কোম্পানির, গুয়ার্ডস রিয়েল এস্টেট। এটাকে আমরা কপি করলাম, একইভাবে আমরা এখান থেকে অথবা এই সার্চ এখানে গিয়ে এটা সার্চ করলাম। এই দেখেন এই কোম্পানির যে পেজটা সেই পেজটা আমরা ওপেন করব। আর হচ্ছে হলো এই ব্যক্তি, তাহলে এই ব্যক্তি আর এলো তার কোম্পানি। আচ্ছা তাহলে এই কোম্পানি থেকে আমরা কি পাবো, সিওয়ালে গেলে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা পাবো, আর এখানে হচ্ছে এই ওয়েবসাইটের নামটা আছে। তো এখান থেকে নামটা কপি করে আমি 2 নম্বরের লিস্টে জমা দিচ্ছি। এরপরে চলে আসেন, ফার্স্ট নেম হচ্ছে হলো নাথান, ফার্স্ট নেম দিয়ে দিবেন। এই আপনার আগে থেকে শিট রেডি করে রাখতে হবে। এরপরে আপনি এখান থেকে লাস্ট নেম কপি করেন, দেখেন এটা এটা কেন করতেছি আমরা। আমরা যখন স্কার্পে করতে স্কার্পে আমরা যখন এই প্রোফাইলে গিয়ে স্কার্পে ক্লিক করব, স্কার্পে ক্লিক করার পরে একটা ইমেল অ্যাড্রেস আমরা জানি পাওয়া যায়। সেই ইমেল অ্যাড্রেস পাওয়ার পরে এখানে যদি সেভ করি আমরা স্কার্প ডট আইওতে, আমাদের কি হয় এর অনেক ইনফরমেশন যোগ হয়ে যায়। বাট এটা আপনি চিন্তা করেন যে স্কার্প ডট আইওতে আপনি কয়টা লিড ফ্রিতে নিতে পারবেন। এখানে নিচে দেওয়া আছে 150 ক্রেডিট, তার মানে যখন আপনার এই 150টা লিড এখান থেকে সেভ করবেন, এর পরবর্তীতে আর ফ্রিতে সেভ করতে পারবেন না, আপনার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তো এই সেভে ক্লিক করলে তার ফার্স্ট নেম লাস্ট নেম অনেক কিছু আমরা দেখছি যে একটা লিস্ট আকারে পেয়ে যাই, কিন্তু এই ক্ষেত্রে তো ফ্রিতে কম। তো আমরা ফ্রিতে কিভাবে কালেক্ট করতে পারবো এর জন্য এই সিস্টেমগুলো দেখা। তো ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, এরপরে কি লাগবে, ওয়েবসাইট। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন আসেন, এখন হলো ইমেল লাগবে। তো ইমেল পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, যেমন এখানে স্কার্প থেকে ইমেল আমরা নিতে পারি না, ইমেল বলতেছে নট ফাউন্ড। এরপর আমরা পেজে যাব, পেজে গিয়ে এখানে দেখবো ইমেল পাওয়া যায় কিনা, এখানেও প্রবলেম। তাহলে যাইতে হবে আমাদের ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে নর্মালি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, তারপর অনেক সময় ওয়েবসাইটেও ইমেল অ্যাড্রেস পাওয়া যায় না, তারপরও দেখবেন যে আপনার ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেসটা পান কি। তো এই ক্ষেত্রে নিচের দিকে দেখবেন কোথাও একটা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, অথবা কন্ট্যাক্ট আস পেজ, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি কপি করতে পারেন, কারণ আপনার কন্ট্যাক্ট নাম্বারও লাগবে। এই সেটা চলে আসেন, দেখেন সেল, তাহলে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার হয়ে গেল। এটা হলো ইরর দেখাচ্ছে, ইরর দেখানোর কারণ হচ্ছে হলো এটা ম্যাথমেটিক্যাল টার্ম ফর্মুলা। আচ্ছা এটা বাদ দিই, ডিলেট, অন্যভাবে নিতে হবে। আচ্ছা এই যে এইখানে ইমেল দেওয়া আছে, একটু খেয়াল করেন, এই যে এই পেজের এই অ্যাবাউটেও দেখবেন ইমেল দেওয়া থাকে। এই যে ইমেলটা দেওয়া আছে, ইনফো অ্যাট দ্য রেট কোম্পানির নাম দিয়ে ইমেল। তাহলে আমরা ইমেল পাইলাম, এইখানে এই ঘরে ইমেলটা দিয়ে দেন, ইনফো, ইনফোর আইটা আসে না, এখানে আইটা দিয়ে দেন, ইনফো অ্যাট দ্য রেট কোম্পানির নাম দিয়ে যে বিজনেস ইমেলটা সেটা। কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে, এই যে নিচে এই যে 0 থেকে 7-1 পর্যন্ত, এটাকে কপি করে এখানে দিয়ে দেন। তাহলে সব হয়ে গেল, কিন্তু আপনার কোম্পানির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন,
ডেজিগনেশন বলতে এই যে ব্যক্তি, এই ব্যক্তি এই কোম্পানিতে কোন পদে আছেন, দেখেন সিইও, তাহলে নিয়ে এই কোম্পানির সিইও কপি করে নিয়ে সিইও তে দিয়ে দেন, হয়ে গেল। অ্যাড্রেস, অ্যাড্রেসটাও এই পেজে পাওয়া যাবেন, দেখেন ওয়েবসাইট রিয়েল এস্টেট অ্যাড্রেস এই যে নিচে। লোকেশন, লোকেশন থেকে অ্যাড্রেসটা কপি করবেন, এই পুরোটুকু কপি করে এখান থেকে লোকেশনটা এখানে দিয়ে দেন, লোকেশন হয়ে গেল। সোর্স আমাদের কি, সোর্স হচ্ছে লিঙ্কডইন, তাহলে এখানে লেখেন লিঙ্কডইন, লিঙ্কডইন, আর এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমরা লিঙ্কডইন থেকে যে নিয়েছি, কার লিঙ্ক দিবেন, এই যে এই ব্যক্তির প্রোফাইলের লিঙ্ক, এটাকে কপি করবেন, কপি করে এই যে লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, তাহলে এটা গেল সব। দেখেন এখানে আমাদের যেগুলো আমি এখানে দেখাইছিলাম প্রত্যেকটা পাই গেল, কোম্পানির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেজিগনেশন, অ্যাড্রেস, সোর্স, আর হচ্ছে লিঙ্ক, মানে এই সোর্সের লিঙ্ক। তাহলে আপনি লিঙ্কডইন থেকে এভাবে যদি একটু কষ্ট করেন, আপনারা যখন সার্চ করবেন দেখবেন যে সেই সার্চ রেজাল্টে কয়েকশো কয়েক হাজার পর্যন্ত চলে আসতেছে। তাহলে ওইখান থেকে এভাবে করে আপনি কি একটা 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 করে লিড কালেক্ট করতে পারবেন। একটা লিড কালেক্ট করতে হয়তো আপনার 5 মিনিট টাইম লাগলো, বাট সেটা সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট হয়ে গেল। আর এই লিড, লিড জেনারেশনের একটা সুবিধা হচ্ছে আপনি যখন এই লিডগুলো কালেক্ট করে আপনার কাছে জমা রাখবেন, আপনি এক লিড যতবার খুশি ততবার সেল করতে পারবেন। মানে আপনি ধরেন এই মুহূর্তে ইউনাইটেড স্টেটের 100 জন ব্যক্তি অথবা 1000 জন ব্যক্তি, 1000 জন রিয়েল এস্টেট কোম্পানির সিইও অথবা ম্যানেজার অথবা ফাউন্ডার, মোট কথা সিইও কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে এদের একটা প্রোফাইল আপনি তৈরি করলেন। এখন আপনি যদি একটা কাজ পান, আপনার কিন্তু কাজটা জমা দিতে সময় লাগবে না, কারণ আপনার করা আছে, আপনি জমা দিয়ে দিলেন, এই একই লিড আপনি যত খুশি ততবার সেল করতে পারবেন যদি আপনি ওরকম বায়ার পান। তো এভাবে দেখলেন এই লিডটা আমাদের পরিপূর্ণ হয়েছে, এটা পরিপূর্ণ হয় নাই কারণ এটার ওয়েবসাইটে আমাদের প্রবলেম ছিল। তাহলে এই যে যে একটা লিড আমরা ফুল কমপ্লিট করলাম যেভাবে করতে হয়, তো এভাবে করে করতে পারেন, এটা একদম ফ্রিতে আপনি লিঙ্কডইন থেকে করতে পারবেন। আমরা আরেকটা ট্রাই করি, যেহেতু আরেকটা প্রোফাইল ছিল, এগুলো বাদ দিয়ে দিব সব, বা লাস্টের এই প্রোফাইলটা আমাদের বাকি আছে, আমরা দেখব এইখান থেকে আমরা লিড নিতে পারি কিনা। দেখেন ইনি হচ্ছেন ফাউন্ডার অফ রিয়েল এস্টেট স্ট্রাকচার ফিনান্স। তাহলে আমরা আগে, সবার আগে হচ্ছে তিনি যেই কোম্পানিতে জব করেন সেটাকে কপি করবেন, এখানে গিয়ে সার্চ করবেন যে এই কোম্পানির কোনো পেজ আছে কিনা। দেখেন সার্চ করলেই তাদের এই কোম্পানির কি আছে, একটা পেজ আছে, প্রথমটা মিলাবেন স্ট্রাকচার, হ্যাঁ এই পুরোটা মিলে, আচ্ছা রিয়েল এস্টেট স্ট্রাকচার ফিনান্স, স্ট্রাকচার রিয়েল এস্টেট ফিনান্স, একটু মানে যাই দেখতে পারেন মিলে কিনা, কারণ অন্যরকম মনে হচ্ছে। আচ্ছা এই পেজটা তো প্রবলেম, দেখেন এই যে যে পেজটা, এই পেজটা কি সাজানো না বা এইটা আর কি ইউনিক না, এরকম হবে। আপনি যখন 50টা কালেক্ট করবেন তার মধ্যে দেখা গেলো 10টা এরকম ফেক প্রোফাইল বা 10টা থেকে আপনি লিড নিতে পারবেন না, এরকম হবে। আর এই জিনিসটা, এই যে আমি যে তিনটা দিলাম, তিনটার মধ্যে দুইটাই ফলস হলো, এটার মূল কারণ হচ্ছে হলো আমার সার্চ রেজাল্ট, কারণ আমি সার্চ করতেছি কিন্তু সেটা কি প্রপারলি সার্চটা আসতেছে না, কারণ হচ্ছে হলো আমার লিমিটটা শেষ হয়ে গেছে। আপনারা যখন সার্চ করবেন তো এখানে আপনাদের আমাকে টপে যাদের দেখানো কথা তাদেরকে দেখাচ্ছে না, কারণ টপে যেই ব্যক্তিরা থাকবেন এদেরকে দেখাচ্ছে না। তো আপনাদের যে টপ লিস্টে যারা থাকবেন তাদের প্রোফাইলগুলো অবশ্যই রিয়েল থাকবে, এবং তাদের প্রত্যেকের যে যে কোম্পানিতে জব করে ওই সব কোম্পানির অবশ্যই লিঙ্কডইনে একটা পেজ থাকবে, তাদের একটা ওয়েবসাইট থাকবে, এবং সেই ওয়েবসাইটগুলো থেকে, লিঙ্কডইন পেজ থেকে, আর হচ্ছে হলো ওই ব্যক্তির প্রোফাইল থেকে। তাহলে আপনি তিনটা জায়গা, একটা হচ্ছে লিঙ্কডইন, ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল, আর তিনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির যে পেজটা থাকবে সেই পেজ, আর হচ্ছে ওই কোম্পানির ওয়েবসাইট, এই তিনটা জায়গা থেকে যদি একটু গোটাগুটি করেন তাহলে এই যে আমরা ফর্মে যে লিডগুলো দেখতেছি এই লিডগুলো আপনি কালেক্ট করতে পারবেন। আর এটা গেল। আর হচ্ছে হলো আমরা দেখবো যে গুগল থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয়। তো লিঙ্কডইন থেকে আপনারা, আপনারা একটা আরেকটা সূত্র দেখছিলেন, সেটা হচ্ছে হলো যদি আমরা সার্চ রেজাল্টে যাই, সার্চ রেজাল্টে যাই, এখানে আমরা লিখবো linkedin.com, linkedin.com, এরপরে আমরা দেবো প্লাস লোকেশন, এই যে চলে আসছে প্লাস রিয়েল এস্টেট লন্ডন পাবলিক প্রোফাইল, এটা লিখে আমরা সার্চ করলাম, এখানে দেখেন এখানে অনেকগুলো লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে। তো আপনি ডিরেক্ট গুগল থেকে না করে এখান থেকেও নিতে পারেন, আর এটা করতে গেলে আপনাদের সার্চ রেজাল্ট কেমনে বাড়াবেন সেটাও আপনাদের বলা হয়েছে। যেমন এখানে 10টা দেখা যাচ্ছে, আপনি আপনার সার্চ রেজাল্ট বাড়াই নেবেন 100টা দেখা যাবে,
এখান থেকে কিছু প্রোফাইল ওপেন করুন, আপনার যদি সার্চ রেজাল্ট কমে যায় তাহলে আপনি এখান থেকে এসে এই প্রোফাইলগুলো এখানে ওপেন করতে পারেন। আচ্ছা ফাইবারে চলে আসছে, তাহলে এই ব্যক্তি দেখেন তো সার্চ রেজাল্ট এখানেও অতটা দিচ্ছে না, ব্যক্তির ব্যক্তি কেন্দ্রিক চলে আসতেছে। এখানে যেই প্রোফাইলগুলো আসবে এখন আপনি একইভাবে কি করতে পারেন, এদের প্রোফাইল থেকে সার্চ করে দেখতে পারেন। যেমন প্রথম যেটা আমাদের এখানে আসছে সিইও এট আফতাব রিয়েল এস্টেট, এটা ইউনাইটেড আরব আমিরাত, তার মানে আমরা দিয়েছিলাম লন্ডন, কিন্তু এখানে দেখাচ্ছি কি ইউনাইটেড আরব আমিরাত। এটা দেখেন আমরা দিয়েছিলাম লন্ডন, এটা দিচ্ছে ইউকে। আচ্ছা এটা ঠিক আছে, এরপরে এটা ঠিক আছে ইউনাইটেড কিংডম লন্ডন এইটা, আচ্ছা এগুলো ঠিক আছে। তাহলে আমাদের আরব আমিরাত এটা বাদ দিয়ে দিই, এই তিনটা থেকে দেখবেন যে এই তিনটা থেকে, এটা তো ডিরেক্ট একটা ওয়েবসাইট, তাহলে ডিরেক্ট ওয়েবসাইট হলে আবার হবে না, কারণ একজন ব্যক্তিও লাগবে সাথে। তারপর এইটা থেকে দেখেন এই কোম্পানি থেকে আপনি কী কী নিতে পারতেছেন, এই যে হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা তাদের লোকেশন, এখান থেকে লোকেশন নিতে পারবেন। এবং এখানে চেক করে দেখেন যে আপনি ইমেল পান কি না, ইমেল এখানে নাই, এই ওয়েবসাইটে ভিজিটে গিয়ে ইমেল দেখতে পারবেন। আর এখানে যে দুটা প্রোফাইল আছে এই প্রোফাইল থেকে দেখেন, তিনি হচ্ছেন হলো রেসিডেন্সিয়াল প্রপার্টি ডেভেলপার, ক্রিয়েটিং হাই স্পেস নিউ, কোম্পানির নামটা এখানে দেওয়া নেই, যেহেতু কোম্পানির নাম নেই এটা নিতে পারবেন না। এখানে আসবেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইউবিএস অ্যাসেট ম্যানেজার, মূলত প্রবলেম হচ্ছে হলো সার্চ রেজাল্ট, আমরা এখানে সার্চ করছিলাম কিন্তু রিয়েল এস্টেট দিয়ে, কিন্তু যখন আপনার লিঙ্কডইনের সার্চ রেজাল্ট শেষ হয়ে যাচ্ছে, মান্থের যে ইউজটা সেটা শেষ হয়ে যাচ্ছে, তখন গুগলের যে সার্চ দিচ্ছি সেখান থেকেও আমরা কি প্রপার যেই সার্চ রেজাল্ট আমাদের পাওয়ার কথা সেটা পাচ্ছি না, সঠিকভাবে পাচ্ছি না। তো এই প্রবলেমগুলো হবে যখন আপনার লিঙ্কডইনের সার্চ রেজাল্টটা কমে যাবে, বা মান্থলি যেই একটা লিমিট থাকে সেটা যখন শেষ হয়ে যাবে। সেলস কনসালটেন্ট অ্যাট আমিরাত হোমস রিয়েল এস্টেট ব্রোকার, তাহলে এটা ইউনাইটেড আরব আমিরাত, তার মানে রেজাল্ট সার্চ রেজাল্ট সঠিক দেখাচ্ছে না আর কি। লন্ডন ইউনাইটেড কিংডম এটা দেখতে পারেন, বাট ক্লায়েন্ট রিলেশনশিপ ডিরেক্টর অ্যান্ড সিবিআরডি গ্রেটার লন্ডন কিংডম রিয়েল এস্টেট প্রফেশনাল দেখতে পারেন, এই ব্যক্তির এটা সার্চ করে দেখতে পারেন, বাট এর প্রোফাইলটা অতটা দেখা যাচ্ছে না। তো এইগুলো থেকে ওরকম সার্চ করলে ওভাবে নাও পাওয়া, রিয়েল এস্টেট দেখতে এটা যায় দেখি, এটা হচ্ছে হলো ওয়েবসাইট, ওয়েবসাইটে ভিজিট করে দেখি ওয়েবসাইটের অবস্থা কেমন। এটা মেইনটেন্স মানে এটা কেবল কাজ চলতেছে। তাহলে মূল কথা হচ্ছে হলো আপনার সার্চ রেজাল্ট, আপনার সার্চ রেজাল্ট যদি ভালো থাকে, সার্চ রেজাল্টে যে প্রোফাইলগুলো আসবে সেগুলো যদি টপ লেভেলের প্রোফাইলগুলো হয় তাহলে ওইখান থেকে আপনি খুব সহজে লিড কালেক্ট করতে পারবেন। হ্যাঁ আপনাদের কারো অ্যাকাউন্ট দিয়ে সার্চ করতে পারেন, আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে অনেকগুলো রেজাল্ট চলে আসতেছে, আপনারা যে কোনো একজন যারা প্রোফাইল করছেন কিছু কানেকশন আছে, আবার কানেকশন কম থাকলেও প্রবলেম হয়, কানেকশন থাকতে হবে, আপনাকে একটু পপুলার হতে হবে লিঙ্কডইনে। তাহলে আপনি একজন যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে সার্চ করে দেখেন, আপনাদের সার্চ রেজাল্টটা ভালো আসবে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে স্ক্রিন সার্চ করেন লিঙ্কডইনে গিয়ে, এই যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, সজীব ভাই স্ক্রিন শেয়ার করেন, যে লিঙ্কডইনে চলে যান, লিঙ্কডইনে গিয়ে রিয়েল এস্টেট লেখেন আর লোকেশন দেন ইউনাইটেড স্টেট বা এই ধরনের কোনো কিছু একটা লোকেশন দেন। যে ফোন দিয়ে আপনি ক্লাসে জয়েন থাকেন, স্টেট বানান ভুলে এসেছি, পিপল প্রোফাইল সার্চ করবেন আগে। হ্যাঁ
আপনি নিচের দিকে আসেন, দেখেন আপনার কতগুলো সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে, লোকেশনটা ঠিক করে দেন। দেখেন আপনাদের এখানে নিচে আসেন, একদম নিচে চলে যান, তো কতগুলো আসছে? 100টা পেজ আসছে। আর এখানে এর পরের পেজে গেলে আপনি সেকেন্ড পেজে যান, আর এই যে ব্যক্তিগুলো আছে, কিছু ব্যক্তিতে আপনি কানেক্ট হতে পারবেন না, যাদের সাথে কানেক্ট হতে পারবেন না তাদের সাথে কানেকশন লেখাটা আসে না, তাদের প্রোফাইলে আপনি ঢুকতে পারবেন। তাহলে দেখেন যে আপনার এখানে যারা আসছে এদের সাথে কানেক্ট হতে পারবেন না, মানে হচ্ছে কি, এরা লিঙ্কডইনে পপুলার এবং তাদের কানেকশনের সংখ্যা হয়তো অনেক হয়ে গেছে, এর জন্য তাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না। তাহলে এই যে আপনারা সার্চ করতেছেন, এই যে যে প্রোফাইলগুলো চলে আসলো, এখান থেকে আপনি সবগুলো প্রোফাইল ওপেন করবেন, বা 10টা 10টা করে, প্রথম পেজে যে কটা থাকবে সেই কটা, তারপরে পেজে যেগুলো থাকবে সেগুলো, এরকম করে ওপেন করে একটা লিড আপনারা তো দেখলেন পরিপূর্ণ আমি কিভাবে কালেক্ট করলাম। এই গুলোতে আপনারা লিড কালেক্ট করবেন। আমি এই স্কার্পের মতো আরো দু একটা এক্সটেনশনের কথা বলে দেই, যে এক্সটেনশন গুলো অ্যাড করবেন আমি দেখাইও দিচ্ছি কিভাবে অ্যাড করবেন, এবং একইভাবে আপনারা যখন ওই এক্সটেনশন গুলোতে এক্সটেনশনটাকে অ্যাড করবেন এবং স্কার্পের মতো, স্কার্পে যদি না পান তখন আপনি ওই এক্সটেনশন গুলো দিয়ে দেখবেন ইমেল অ্যাড্রেসটা পান কিনা, সব ইনফো পাওয়া যায়। শুধুমাত্র প্রবলেম হয় হচ্ছে ইমেলটা নিয়ে, আর ইমেল লাগবে, ইমেল মাস্ট, কারণ বিজনেস কমিউনিকেশন মূলত হয় ইমেলের মাধ্যমে। তো একটা লিডের মধ্যে যদি আপনি ইমেল না থাকে তাহলে ওইখানে আপনার ওই লিডটা আপনি কি বায়ারকে সাবমিট করতে পারবেন না। তো এর জন্য আপনাকে ইমেল অবশ্যই কালেক্ট করতে হবে। তো ইমেল কালেক্ট করার কয়েকটা পদ্ধতি আপনি দেখছেন, প্রোফাইল থেকে পারবেন, পেজ থেকে পারবেন, আর হচ্ছে ওয়েবসাইট থেকে পারবেন। আরেকটা পদ্ধতি গুগল থেকে কিভাবে পারা যায় সেটা আমি নেক্সটে গুগল লিঙ্ক, গুগল থেকে যে লিডগুলো কালেক্ট করব তখন দেখাই দেবো আপনাদেরকে। আমি কাজ দিব, স্ক্রিনশট অফ করে দেন। আমাদের প্রত্যেকেরই কাজ থাকবে লিড কালেক্ট করার, এবং একটু পরেই করবেন, অ্যাটলিস্ট দুইটা করে লিড কালেক্ট করবেন, লিঙ্কডিন থেকে দুইটা, গুগল থেকে দুইটা। গুগলের কাজটা আমি দেখাবো, এরপরে আপনাদের এই কাজটা দিব আমি করার জন্য। তো অন্য যে এক্সটেনশন গুলো আছে, যে এক্সটেনশন গুলো আমরা স্কার্পের মতো ব্যবহার করতে পারি, এই দুই একটা আমি দেখাই দিচ্ছি। অলরেডি আমি সম্ভবত আপনাদের যেই একটা ড্রাইভ শেয়ার করছিলাম সেই ড্রাইভে ধরনের কিছু নোট দিয়ে দিছি, আর যে এক্সটেনশন গুলো আছে এর মধ্যে দুই একটা আমি দেখাই দিচ্ছি, যে কিভাবে আপনি একই মতো স্কার্পের মতো কিভাবে কাজ করবেন। ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন, এখানে এসে আরেকটা ইমেল এক্সটেনশন হচ্ছে স্নব, SNOB, এটা লিখে সার্চ করবেন। এখানে স্নব লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে প্রথম যেটা চলে আসলো স্নব ইমেল ফাইন্ডার, এটাও অনেক মানে পপুলার এবং জনপ্রিয় আরেকটা ইমেল ফাইন্ডার, এটাও আপনি অ্যাড টু ক্রোম করে দেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা দেখেন এখানে স্নব চলে আসছে, এটাকে আপনি কি করবেন, এই স্নবটাকে পিন করে এই উপরে রাখবেন যখন ইমেল কালেক্ট করবেন। এখানে সাইন আপ করতে বলে, সাইন আপ করলে ওদেরও এরকম এই যে snob.io ওয়েবসাইট আছে, সেখানে আপনি একইভাবে একই রকম স্কার্পের মতো যে কাজগুলো দেখছেন সেগুলো করতে পারবেন। তো আমরা শুধু এখান থেকে লিড কালেক্ট করব এখানে। তো এখান থেকে আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট থাকা লাগে আর কি, তো সেই ক্ষেত্রে এখানে সাইন আপ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে স্কার্পে যেমন কাজ ছিল, স্কার্পে ক্লিক করলে আমরা যেমন একটা ইমেল পাইতাম, সেই একইভাবে এখানেও এই স্নবে যখন ক্লিক করবেন আপনি কি ইমেল দেখতে পারবেন সেখানে। আরো এক্সটেনশন বলে দিচ্ছি, স্নবের মতো আরেকটা আছে হচ্ছে হলো হান্টার। হান্টার লিখে যখন আপনি সার্চ করবেন, HUNTER হান্টার লিখে যখন সার্চ করবেন, এটা বেস্ট আরেকটা, এই যে এটা হান্টার ফাইন্ড ইমেল অ্যাড্রেস ইন সেকেন্ডস, তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাও কি আপনার ইমেল ফাইন্ডার, এটাকেও আপনি অ্যাড টু ক্রোম করতে পারেন। দেখেন এটাও অ্যাড হয়ে গেছে, এই এক্সটেনশনে ক্লিক করে এটাকে আমরা পিন করে দিচ্ছি। তাহলে এই যে তিনটা হলো, তিনটা এক্সটেনশন হলো, যখন আপনি লিঙ্কডইনে কাজ করবেন এরকম এরকম কয়েকটা
এক্সটেনশন অ্যাড করে নেবেন, কারণ আপনি একটাতে ইমেল দিবেন না, আপনাকে আরেকটাতে দিবে, এটাতে দিবে না, এটাতে দিবে, এরকম আর কি। তো সবগুলোতেই সাইন আপ করে নেবেন, সাইন আপ না করলে আপনি ইমেলটা পাবেন না। তো আরেকটা এগুলো চ্যাট বক্সে তো দিয়ে আপনাদের অলরেডি নোটে দেওয়া হয়েছে, শুরুতেই বললাম তো। আবার দেখেন আরেকটা বলে দিচ্ছি, সবগুলোর মনে থাকে না। আরেকটা আপনার ইমেল ফাইন্ডার আছে কতগুলা, আমি একটু শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। যে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করা আছে, এই ফাইলের নিচের দিকে চলে আসবেন। এই ফাইলের আমাদের লিংকটা হারিয়ে গেছে আবার। আপনি আপনাদেরকে আমি যখন প্রথম দিন শেয়ার করলাম ওই দিনই দেখাইলাম যে আপনারা কিভাবে এটা খুঁজে পাবেন। আপনাদের ইসে চলে যান, ইমেইলে, ইমেইলে না, আপনাদের ড্রাইভে চলে যান। ড্রাইভে শেয়ার উইথ মি যে ফোল্ডারটা আছে দেখাই দিয়েছিলাম, ওখানে যা খুঁজেন পাওয়া যাবে। তাহলে লিঙ্কডইন মার্কেটিং, এই বাম পাশ থেকে ডিরেক্ট লিঙ্কডইন মার্কেটে ক্লিক করবেন। এই যে লিঙ্কডইন মার্কেটিং এর এখানে আমি এগুলো অ্যাড করছি, ক্রোম এক্সটেনশন যেগুলো আনতে পারবেন, এই যে স্নব যেটা মাত্র দেখাইলাম, ইমেল হান্টার দেখালাম, যেটা এখানে হান্টারটা অ্যাড করে নিন, হান্টারটা ইমেল হান্টার দিতে পারেন, ইউটিউবেন টিআর হান্টার ফাইন্ডার। এরপরে আছে দেখেন এই আর এখানে তো কয়টা হলো, মোট ছয়টা। এই ছয়টা এক্সটেনশন ইউজ করেন, এই ছয়টা এক্সটেনশনে আপনি একটা না পেলে আরেকটা পাবেন, আরেকটা না পেলে আরেকটা পাবেন, এরকম। এই প্রত্যেকটারই আবার এরকম ওয়েবসাইট আছে, এগুলো দেখবেন। আপনাদের লিঙ্কডইনের যে ফুল টপিক যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো এখানে আছে। আর এই যে 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 পাননি সে দেখেন, আপনি এই ড্রাইভে আসবেন। এই ড্রাইভে আসার পরে আপনারা যখন ড্রাইভে আসবেন এরকম ফাইল থাকবে, সেখানে এই যে মাই ড্রাইভ, মাই ড্রাইভ থেকে শেয়ার উইথ মি, শেয়ার উইথ মিতে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনাদের এই নামটা দিয়ে, এই যে এই নামটা দিয়ে একটা ফোল্ডার আছে, ফরিদপুর DM 13-16 নোট, এটা দিয়ে যে ফাইলটা আছে সেটা ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। যদি না পারেন তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আবার। তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করতে পারবেন। আর লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে গেলে আপনাকে অবশ্যই এখানে কয়েকটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, অ্যাটলিস্ট তিনটা চারটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। কারণ যখন আপনি ইমেলের ক্ষেত্রে প্রবলেম হয়, ইমেল একটাতে না পেলে আরেকটাতে পাবেন। আর এক্সটেনশনের আগে আপনি চেষ্টা করবেন পেজ থেকে আর হচ্ছে হলো ওয়েবসাইট থেকে এক্সটেনশন, কারণ এক্সটেনশনে অনেক সময় ঝামেলা করে, যেহেতু এটা আমাদের ফ্রি না, পেইড। তো আপনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে সেই ওয়েবসাইটের অ্যাবাউট আস কন্টাক্ট আস যে পেজটা থাকে সেই কন্টাক্ট আসে গেলে ইমেল অ্যাড্রেস পাইতে পারেন। আর হচ্ছে হলো যদি আপনি পেজের ডিটেলসে পড়েন, অ্যাবাউট পেজ, সেখানেও আপনি পাওয়া যাবেন। তো এই লিঙ্কডইন থেকে লিড কালেক্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন, সেটা হচ্ছে হলো গুগল থেকে আপনি কিভাবে লিড কালেক্ট করবেন, অনেক সহজ একটা কাজ। তো লিঙ্কডইন থেকে আমরা সব ধরনের লিড কালেক্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে গুগল হচ্ছে বেস্ট, যে গুগল থেকে আপনি এর থেকেও সহজে অনেক লিড কালেক্ট করতে পারবেন। এবং এই একটা কাজের মাধ্যমে দেখবেন যে আপনি অনেক লিড কালেক্ট করতে পারতেছেন, এবং এই ধরনের কাজ যখন পাবেন খুব সহজে আপনি সেই কাজটা কমপ্লিট করে বায়ারকে জমা দিতে পারবেন। তো গুগল থেকে কিভাবে করবেন, সেম একই, আমরা এখানে গুগল থেকে একটা লিড কালেক্ট করে এখানে শো মানে অ্যাড করব। তো এর জন্য আমরা লিঙ্কডইন থেকে এখন বেরোয় যাই। আর এই গুগল থেকে করার জন্য আমাদের কোনো ধরনের এক্সটেনশন বা আদার্স কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না, জাস্ট আমরা গুগলে চলে আসব, গুগলের সার্চ রেজাল্ট এখান থেকে এখানে সার্চে চলে আসব। এখানে আপনি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করি নাই, খেয়াল করি নাই, ঠিক আছে এখন দেখেন। তাহলে লিঙ্কডইন থেকে আমরা লিঙ্কডইন থেকে যেভাবে করছি এটা ওরকম না, এটা সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র গুগল থেকেই আপনি এগুলো কালেক্ট করবেন। আপনার আদার্স কোনো এক্সটেনশন বলেন, কোনো ওয়েবসাইট বলেন, সেগুলোর প্রয়োজন হচ্ছে না এখানে। তাহলে চলে আসবেন এই গুগলের সার্চের এখানে, এসে কোন ধরনের লিড কালেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি আগে চিন্তা করেন, কারণ এই ধরনের লিড কালেক্ট করতে চাচ্ছি। যেমন ধরেন সহজ একটা উদাহরণ আমরা নিই, সেটা হচ্ছে হলো যে আমি চাচ্ছি লন্ডন, লন্ডনের শুধুমাত্র লন্ডন শহরে যেই কফি শপগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টের কিছু ইনফরমেশন বা সেই রেস্টুরেন্টের কিছু লিড আমি চাচ্ছি,
সেই ক্ষেত্রে আমরা গুগলে চলে যাব, গুগলে এসে এখানে সার্চ করব কফি শপ, কফি শপ লন্ডন, এটা লিখে আমরা সার্চ করব। তো কফি শপ লন্ডন লিখে যখন এখানে আমি সার্চ করব, আচ্ছা কফি শপ লিখে যখন সার্চ করবেন এখানে এগুলো সব অ্যাড, এগুলো অ্যাড নিচের দিকে আসবেন। আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র ম্যাপ। এই ম্যাপে যে রেজাল্ট গুলো আসে এগুলোকে বলে লোকাল এসইও, লোকাল লিস্টিং বলে। আমাদের সব কাজ হচ্ছে শুধুমাত্র এই ম্যাপটা নিয়ে, গুগল ম্যাপ নিয়ে। ডিরেক্ট ম্যাপে আসতে পারেন, বাট ওইখান থেকে এটা থেকে আপনি নিচে চলে আসেন। এই যে ম্যাপে যে রেজাল্ট গুলো আসে, মোর প্লেস, এই মোর প্লেসে ক্লিক করেন। তো এখানে দেখেন গুগল ম্যাপে যেই লাল মার্ক গুলো দেখতে পাচ্ছেন, এই যে লাল মার্ক, প্রত্যেকটা এক একটা লন্ডন শহরের কফি শপ, প্রত্যেকটা এক একটা লন্ডন শহরের কফি শপ। আপনি এই কফি শপ গুলোর কি এক একটা ইনফরমেশন নিবেন, সেই ক্ষেত্রে এই নিচে দেখেন অনেকগুলো কফি শপ এখানে শো করতেছে। তো এখানে যতগুলো কফি শপ আছে সবগুলো থেকে আপনি কিনুন। এই পর্যন্ত নেওয়ার পরে নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ, কারণ লন্ডন শহরে তো আর একটা দুইটা কফি শপ না, অনেক আছে। তো এখান থেকে আপনি কোন ধরনের লিড আপনার নিতে হবে বা কোন ধরনের লিড আপনি নিতে পারবেন, এই একটাকে ক্লিক করে ওপেন করেন। তো এটা ক্লিক করলাম, দেখেন ডান পাশে ওপেন হয়েছে। তো এখানে কি কি আছে বা বায়ার আপনার কাছে এখান থেকে কি কি চাইতে পারে, এখানে ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট, এটা ওদের কন্ট্যাক্ট নাম্বার। তাহলে এখান থেকে দুইটা পাই গেলেন, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার। ইমেল অ্যাড্রেসটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম হয়, বাট ইমেলটা কিভাবে কালেক্ট করতে পারবেন সেটাও দেখাই দিচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে হলো এই এইটা তো একটা শপ, একটা প্রতিষ্ঠান, এর রেটিংটা কত গুগলে। তাহলে দেখেন গুগল রিভিউজ, এই গুগল রিভিউজ এর রেটিং হচ্ছে 4.8। কতজন দিছে রিভিউটা? 109। তাহলে 109 জন রিভিউ দিছে যার রেটিং হচ্ছে 4.8। তো এটা আপনাকে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে 100 একটা রিভিউ। যেমন আমার এখানে, এখানে আমি একটা ঘর অ্যাড করে দিই, অথবা আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম প্রয়োজন নেই, এখানে আমরা লিখে দিই গুগল রিভিউ। গুগল রিভিউস এটা লিখে দিলাম, তো গুগল রিভিউস এটা করে দিলাম। তাহলে এই গুগল রিভিউ আমরা এখানে দিতে পারি হচ্ছে, যেমন প্রথম প্রতিষ্ঠান প্রথমটা যেটা দেখলাম এটা হচ্ছে 4.8 আউট অফ 109। তো এখানে আপনি রেটিং দিতে পারেন 4.8 আউট অফ 109, 109 জন রেটিং দিয়েছে। কত? 9 জনের গড় রেটিং হচ্ছে 4.8। এটা কোম্পানির নাম বা কফি শপের নামটা আমরা নিয়ে আসি এখান থেকে, সল্ভ দ্য র্যাডিশ, এটা এখানে অ্যাড করে দিই। আচ্ছা এটা অ্যাড করলাম, এরপরে আমরা কি এটা পেলাম? লাস্ট নেম আমাদের দরকার নেই, এটা আপাতত আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ এখানে আপনি লাস্ট নেম ওরকম পাবেন না। অন্য কিছু অ্যাড করতে পারি সেখানে আমরা। কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে আমরা অ্যাড করবো, এটাকে কপি করে এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করে দেবেন। ইরর দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা সেটিং প্রবলেম। এই ক্ষেত্রে আপনি এটাকে সেটিংটা চেঞ্জ করে নিতে পারেন, সেটা হচ্ছে হলো ফরম্যাট, ফরম্যাট থেকে নাম্বার, এটাকে পার্সেন্ট টেক্সট করে দেন, প্লেন টেক্সট করে দেন, তারপরে এখানে অ্যাড করেন। আচ্ছা এবার নিচে শুধু এই সমান চিহ্নটাকে বাদ দিয়ে দেন, দরকার নেই আমার। ফরম্যাট তো জানানো করে, ফরম্যাট ইনসার্ট, আচ্ছা একটু ওয়েট করেন। ফরম্যাট অটোমেটিক করলে কি হয়, এটা আপনি নাম্বারটা এভাবে অ্যাড করেন, এটাকে ফরম্যাট থেকে চেঞ্জ করা যায়, বাট এখানে ওই ধরনের আসতেছে না, টাইম, ডেট, ডিউরেশন, টেক্সট থেকে চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ, অ্যালাইন, টেক্সট, টেক্সট র্যাপিং, এটা ইসের তো এখান থেকে ওভাবে পাচ্ছি না ডাটা।
টুলস অ্যাডঅনস ফরম্যাট থেকে চেঞ্জ করতে হয়। এই ঘরটাকে ফরম্যাট করবেন, নাম্বার করে দেন, নাম্বার করে দেন, তাহলেই হবে। এটা এরকম মানে এখানে আপনি নাম্বার অ্যাড করবেন। এরপরে এরপর আর কি লাগবে দেখেন আগে, এখানে ডেজিগনেশন এটাও দরকার নেই আমার, এক্ষেত্রে লিঙ্কডইন থেকে যেটা নিতেন সেটা দরকার ছিল। অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস এখানে পাবেন, দেখেন অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস ইউনাইটেড কিংডম, এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অ্যাড করে দেন, এখানে অ্যাড্রেস অ্যাড করেন। এটাকে ফন্ট সাইজ 12 করে দেন, তাহলে হয়তো সবগুলো এক থাকবে, এটা হলো। আচ্ছা আর একটা জিনিস এখানে লাগে এই এই লিস্টিং এর ক্ষেত্রে বা এই লিড যখন কালেক্ট করবেন, সেটা হচ্ছে হলো কখন খোলা থাকে, দেখেন ক্লোজড ওপেন, তাহলে ওপেন কখন কখন এই যে যে দিনগুলো, যে স্যাটারডে সানডে মন্ডে টিউজডে ওয়েডনেসডে ফ্রাইডে থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে 9 AM to 3 PM, প্রত্যেক দিনই এই টাইম ওরা খোলা রাখে। তো গড় টাইম একটা দিয়ে দিবেন যে 8 AM to 3 PM, যদি সে মানে কখন খোলা থাকে সেটা যদি চায়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে সময়টা দেখবেন যে এই সময়ে এটা খোলা থাকে, তো এখান থেকে অল ডে, যেহেতু উইকলি 7 ডেজ আছে, অল ডেজ দিবেন হচ্ছে 9 AM to 3 PM, যে এই সময়টা তাদের খোলা থাকে, সেটা এখানে অ্যাড করে দিতে পারেন একটা ঘরে। আর যেটা লাগবে অ্যাড্রেস পেলাম, সোর্স এখানে আপনি এবার দিবেন হচ্ছে গুগল, সোর্স এবার কি গুগল GOOGLE, এবার সোর্স হচ্ছে আমাদের গুগল, আর লিংক হচ্ছে কি লিংক, আপনি এই ক্ষেত্রে এইটার যে লিঙ্কটা, এই যে এটা ওপেন করাতে আমাদের ধরেন এই লিঙ্কটা, তো দেখবেন চেক করে যে এই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি কি পাচ্ছেন, এখানে দেখেন এই যে আমরা যে লিঙ্কে কাজ করছি সেই লিঙ্কটা এখানে পাচ্ছি। তাহলে এবার আমরা এই লিঙ্কে গিয়ে এই যে লিঙ্ক, এই লিঙ্কের ঘরে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দেন, হয়ে গেল। আর বাকি থাকে হচ্ছে ইমেলটা, তো এই ইমেলটা বের করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। আমরা কন্ট্যাক্ট নাম্বারও পাইছি, এটা এখানে ছিল, আমরা এখান থেকে কাট করে এখানে দিয়ে দিই। আর ইমেল অ্যাড্রেসটা, আর হলো ওয়েবসাইট, ওয়েবসাইট তো এখানে আছে, এই যে ভিজিট ওয়েবসাইটে যান, অথবা এই যে ওয়েবসাইটটা আছে এই এটা কপি করেন, এটা কপি করে আমরা এখানে ওয়েবসাইটে দিয়ে দিই। আর ইমেলটা এখানে দেখবেন ইমেল আছে কিনা, যদি এখানে ইমেল না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো চলে যাবেন ওদের ওয়েবসাইটে, ওয়েবসাইট এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এখানে আগে ভালো করে খুঁজবেন, এখানে ওই কন্টাক্টের এখানে ইমেল দেওয়া থাকে, যদি ইমেল দেওয়া না থাকে তাহলে ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে যে সেখানে ইমেল পাওয়া যায় কিনা। আচ্ছা তাহলে আমরা ওয়েবসাইট ওপেন করছি, তাহলে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের ওয়েবসাইট, এখান থেকে দেখবেন যে আপনি কি ওদের ইমেলটা পান কিনা। একদম নিচে চলে আসবেন, সবার আগে নিচে এসে এখানে দেখবেন ডিরেক্ট ইমেল দেয়া থাকে, যদি ডিরেক্ট ইমেল না পান তাহলে কন্টাক্ট আসে চলে যাবেন, যে কন্টাক্ট আসে কন্টাক্টে ক্লিক করবেন, আর এখানে দেখবেন অথবা একদম উপরে ইমেল দেয়া থাকে, এখানে এই হেডার আর হচ্ছে হলো টপ হেডার আর হলো ফুটার, যদি এখানে না পান তাহলে কন্টাক্ট আছে যাবেন, কন্টাক্ট আছে দেখেন এই যে এখানে ইমেল দেওয়া আছে, মিডিয়া ইনকোয়ারিজ এখানে দুইটা, এই যে যে ইমেলটা সাপোর্টের এইটা support@deliver.co.uk, তাহলে এখান থেকে আমরা ইমেলটা নিয়ে নিই, এই যে ইমেল এটা কপি করবেন, এটা ওদের কোয়েশ্চেন অ্যাবাউট ইউর অর্ডার, বা এখানে আরও যে ইমেলগুলো আছে যেটা আপনার কাছে পারফেক্ট মনে হয়, এটা মিডিয়া ইনকোয়ারিজ এগুলো না, বা এটাও ওদেরই দেখেন প্রেস, এটাও ওদের, এই যেহেতু বিজনেস ইমেল, বিজনেস ইমেল কি বলছি ওদের কোম্পানি নাম যে ইমেলগুলো সেগুলো, তাহলে আপনি এটা পাইলেন, ইমেলটা এখানে অ্যাড করে দেন। তাহলে আমরা সব কিছু যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা কি গুগল থেকে পাইলাম। এরকম করে আপনি এখন
এই যে আমরা সার্চ করছি এটা এক নাম্বারটা ছিল এখন দুই নাম্বারটা চলে আসে এখন দুই নাম্বারটা যখন তাহলে এটা হচ্ছে দুই নাম্বারটার নাম এখান থেকে আপনি দুই নাম্বারটা এখানে অ্যাড করেন গুগল থেকে আপনি এইভাবে অনেক নিয়ে আসতে পারবেন এরপর আমার লাগবে ওয়েবসাইটের লিংক এই যে ওয়েবসাইটের লিংক এখানে নিচে দেওয়া আছে এখান থেকে যদি না পান এখানে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওদের ওয়েবসাইটে এসে চলে আসবে তাহলে এখান থেকে ওয়েবসাইট এটা কপি করেন কপি করে এখানে এসে ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেন এরপর ইমেল এরপর আমরা ইমেল নিব ইমেলের আগে দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে তাহলে এখান থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা কপি করব কপি এই 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 কন্ট্যাক্ট নাম্বারটা কপি মানে প্রবলেম করতেছে হলো এখানে লিংক করানো আছে তো আপনি যেটা করতে পারেন এই এই প্রবলেমটা হবে না যদি এটাকে অন্যভাবে কপি করেন আপনি এখানে এটা ওপেন করেন ওপেন করে নাম্বারটা এখানে লেখেন কারণ এটা ওই কপি করার কারণে ওইখানে পেস্ট করলে প্রবলেম করতেছে 4 4 7 7 8 3 0 4 1 9 8 7 3 9 8 7 এরপর এটাকে কপি করেন এটাকে কপি করে এবার এখানে পেস্ট করেন ওদের কন্ট্যাক্ট নাম্বার এখানে এবারে সমস্যা আচ্ছা এটা আমি বলে দিই আপনারা যখন কালেক্ট করবেন তখন এক্সেল শিটে কালেক্ট করবেন এক্সেল শিটে কালেক্ট করে ধরেন এই ঘর করবেন তো এটাকে আপনারা এই এই যে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন জেনারেল এটা থেকে নাম্বার করে দিবেন নাম্বার করে দিয়ে এখানে যখন পেস্ট করবেন কোনো সমস্যা হবে না বাট যেহেতু এটা আমি ইসে ড্রাইভে করতেছি এর জন্য এই এই ফাংশনটা খুঁজে পাচ্ছি না যদি এটা খুঁজে পান তাহলে এভাবে করে নিলে নাম্বার পেস্ট করবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো এটা ওইখানে ওই জেনারেলের ফাংশনটা দেখতেছি না ফাইলেও হয়তো করে দিতে পারতাম এখন এটা হলো ফন্ট বাট এটা আবার সিস্টেম অন্যরকম তো এভাবে করে নেবেন এখানে তো এটা আমরা নাম্বার পাইলাম অথবা এখানে লিখে দেখতে পারেন ডিরেক্ট অথবা প্লাস চিহ্নটা বাদে আমরা দিয়ে দেখতে পারি প্লাস চিহ্ন বাদে নিচ্ছে প্লাস চিহ্ন বাদে আপনি দিয়ে দেখতে পারেন আচ্ছা তাহলে নাম্বার গেল এরপরে আর কি লাগবে দেখেন অ্যাড্রেস অ্যাড্রেসটাও এখানে সহজেই পাওয়া যাচ্ছে এই যেটা হচ্ছে অ্যাড্রেস ওরা যেটা দিয়েছে পুরোটা কপি করবেন পুরো অ্যাড্রেসটা নিয়ে এখানে দিয়ে দেন এটা হলো অ্যাড্রেস সোর্স সেম আগের মতো গুগল এটা কপি করে এখানে সোর্স দিয়ে দেন গুগল লিংক একইভাবে এখান থেকে এটাকে কপি করেন কপি করে এখানে লিংকটা দিয়ে দেন তাহলে এই যে জিনিসগুলো এরপর আর একটা কি রেটিং আপনার চাবে তো রেটিং থেকে গুগল রিভিউস এখানে এই নামটা এখানে হবে না এই নামটা এখানে হবে এখানে গুগল রিভিউটা দেখেন কত 5.00 মাত্র দুইটা গুগল রিভিউস তো এই জিনিসটাও খেয়াল রাখবেন গুগল রিভিউ জন্য বেশি হয় যেগুলোতে গুগল রিভিউ বেশি সেগুলো নেবেন যেমন এখানে দেখেন গুগল রিভিউ 1371 এখানে 1954 এখানে 293 এখানে 1886 এই দুইটা গুগল রিভিউ এটা নেবেন না এটা যখন আপনি নেবেন এবং রিভিউ কম এই ধরনের কাজ ওরা আবার আপনাকে বলেও দিবে যে অ্যাট লিস্ট 100 রিভিউ যেন থাকে এই যে যে কাজটা গুগলের আপনাকে বিভিন্ন কোম্পানির যখন লিড চাবে এবং সে আপনাকে বলে দিবে যে এই কোম্পানির রিভিউ যেন 100+ থাকে যখন এটা রেস্টুরেন্ট হবে বা এটা যখন একটা সার্ভিস প্রতিষ্ঠান হবে তো গুগল রিভিউতে তাদের গুগল রিভিউতে তাদের রেটিং কত আর এই গুগল রিভিউ এর কাজও আছে মানে এই বিভিন্ন কোম্পানি গুগল রিভিউ মানে একটা কোম্পানির গুগল রিভিউ বাড়ানোর কাজও আপনাকে দেবে তো এই ক্ষেত্রে এই কাজটা আপনি করতে পারবেন কিভাবে যদি আপনার একটা গ্রুপ থাকে প্রত্যেকে বললেন যে এই পেজে গিয়ে একটা সুন্দর মন্তব্য করে গুগল রিভিউটা বাড়াই দেওয়ার জন্য তো এই ধরনের কাজও থাকে ওই কোম্পানির গুগল রিভিউ বাড়ানোর জন্য পেলাম এই এখানে রিভিউ হচ্ছে 5 যেহেতু আমরা পাইসি দিয়ে দিই 5 out of 2 বাট এই 2 দিলে এটা কাউন্ট করবে না মানে এটা নিবে না এত কম রেটিং এত কম রিভিউয়ার তো পেলাম আর কি বাকি থাকে দেখেন আরো যে ইনফরমেশন চাই সেগুলো নিতে পারবেন ইমেল অ্যাড্রেস আপনাকে এখন খুঁজতে হবে ওয়েবসাইটের লিংকটা দিছি ইমেল অ্যাড্রেস দিবেন এখানে এখন তাহলে ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য কি করতে হবে দেখেন এদের ইমেল অ্যাড্রেস আছে কি এগুলো তাকে খুঁজবেন এখানে না পাইলে আপনি চলে যাবেন হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে এখানে আসছিলাম ওয়েবসাইট আসবেন ওয়েবসাইট আসার পরে প্রথম হচ্ছে হেডারে খুঁজবেন হেডারে না পাইলে একদম নিচে চলে আসবেন নিচে এখানে থাকে অনেক সময় যদি এখানে না থাকে ইমেল অ্যাড্রেসে সাবস্ক্রাইব করতে বলতেছে এই যে এটা আপনার
সাবস্ক্রাইব করলে আপনারা ইমেল কালেক্ট হয় সেটা আর কি। এখান থেকে কন্টাক্ট আছে যে আচ্ছা প্রাইভেসি টার্মস শিপিং নাই উপরে দেখেন নিউ সাইট মানে দুইটা রেটিং তো একদমই নিউ সাইট এর জন্য ইনফরমেশন গুলো এখন পর্যন্ত ভাবে অ্যাড করেনি। তারপর আপনি কন্টাক্ট আছে খুঁজবেন যে কন্টাক্ট আছে আছে কিনা। এই পেজ গুলো তো দেখতে পারেন প্রাইভেসি অ্যাড্রেস দিছে যে কন্টাক্ট আছে এই দেখেন কন্টাক্ট আছে এই প্রাইভেসির মধ্যে একদম নিচে এই যে কন্টাক্ট আছে সেই কন্টাক্ট আছে এর মধ্যে ইনফো অ্যাট দা রেট ওদের কোম্পানির নাম দিয়ে ওর ইমেল অ্যাড্রেস তো এটা এখানে অ্যাড করে দেন। অনেক সহজ কাজ এই গুগল থেকে এই যে যেভাবে দেখালাম এভাবে আপনি লিড কালেক্ট করতে পারবেন। শুধু এভাবেই না আপনি কোনো একটা ওয়েবসাইট গুগলে পাননি যেমন এই প্রথম আমাদের সার্চ যেটা ছিল এইটা এই উপরে যে ওয়েবসাইটগুলো আছে দেখেন এই ওয়েবসাইটে আপনি ঢুকেও কি তাদের ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট থেকে তাদের আপনি লিডগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা এই ব্যাচের স্টুডেন্ট সারা দু একজন জয়েন করতেছেন সম্ভবত আপনাদের ক্লাস হচ্ছে 11টায় অন্য যারা আছেন এই ব্যাচের স্টুডেন্ট ছাড়া আচ্ছা তাহলে এই যে গুগল থেকে আর লিঙ্কডইন থেকে লিড কালেক্ট এটা নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। অনেক সহজ কাজ আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরো ডিটেলসে বুঝতে পারবেন এবং সমস্যাগুলো আমাকে বলেন যে কারো লিড কালেক্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে কিনা। আপনারা প্রত্যেকেই গুগল থেকে দুইটা লিড কালেক্ট করবেন লিঙ্কডইন থেকে দুইটা লিড কালেক্ট করবেন এই চারটি লিড কালেক্ট করবেন। আমি আপনাদের সময় দিচ্ছি হলো এখন বাজে 17 আমরা 40-এ 23 মিনিট 23 মিনিটে আপনারা চারটি লিড অবশ্যই কালেক্ট করতে পারবেন। এই লিডগুলো কালেক্ট করবেন আর একজন অবশ্যই স্ক্রিন শেয়ার করে কালেক্ট করবেন।